সার্ভার বেস করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমরা বলছিলাম জ্যাম্প লাগবে, জ্যাম্প। তো আমরা একটু জ্যাম্পে যাই। ভাই আমার তো লাস্ট ক্লাসটা একটু আপলোড দিয়ে দিই। হ্যাঁ আজকে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা এখান থেকে আগে আমরা কি করব, আগে আমরা একটা অ্যাপারেন্স থেকে থিম অ্যাক্টিভ করি, একটা ওয়ার্ডপ্রেস থিম আমরা অ্যাক্টিভ করব। মনে করেন আমরা অ্যাড নিউ, নতুন একটা থিম অ্যাক্টিভ করব। যেমন অন্যতম একটা অনেক জনপ্রিয় থিম আছে আর ওয়ার্ডপ্রেসের মধ্যে অনেক জনপ্রিয় থিম আছে, অনেক ফ্রি থিম আছে। এখান থেকে আমরা একটা থিম নিতে পারি অ্যাস্ট্রা, এটাকে জাস্ট ইনস্টল, আমরা অ্যাস্ট্রাটাকে ইনস্টল করি। আচ্ছা এখান থেকে ইনস্টল করলাম, দেন এটাকে আমরা অ্যাক্টিভ করব। সবাই একটু ওয়েট করেন, আমাদের এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে থাকে। আমি কি করব, এটাকে জাস্ট অ্যাক্টিভের উপরে ক্লিক করব, জাস্ট অ্যাক্টিভ। অ্যাক্টিভ করার পরে দেখবেন আপনার অটোমেটিক এখন যে ইন্টারফেসটা আছে আমাদের আউটপুটের যে ইন্টারফেস, এটা চেঞ্জ হবে অনেকটা। এই থিমের এই এটা চলে আসবে, দেখেন এখন আমাদের মানে ভিজিট সাইটের মধ্যে কী কী আছে দেখেন। নর্মালি নর্মাল হচ্ছে, তেমন কিছু নাই, জাস্ট অল্প একটু দেখা যাচ্ছে এরকম। আমরা যখন এটাকে অ্যাক্টিভ করে সেট আপ করবো তখন দেখুন পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাকে বলতেছে থ্যাংক ইউ ফর ইনস্টল অ্যাস্ট্রা, আপনি এটাকে গেট স্টার্ট করেন। এটাকে গেট স্টার্ট করলাম, একটু সময় দেবেন, অনেক সময় একটু টাইম লাগে। আচ্ছা এখানে এখন বলতেছে সিলেক্ট ইউর পেজ বিল্ডার, আপনি কি দিয়ে পেজ বিল্ডারটা করবেন। একটা হচ্ছে গুটেনবার্গ, এলিমেন্টর, তারপর হচ্ছে বিহেভিয়ার বিল্ডার, ব্রিজি। তো এখান থেকে সব থেকে ইজি আর সহজ হচ্ছে এলিমেন্টর। তো আমরা এলিমেন্টরকে নিয়েই কাজ করবো, এটা হচ্ছে প্রফেশনাল, ঠিক আছে। তো আমরা এলিমেন্টর সিলেক্ট করে দিলাম। আচ্ছা এখানে এটা সেট আপ করার পর আপনাদের অনেকগুলো ডেমো দিবে, দেখেন এগুলো হচ্ছে এক একটা ডেমো। আপনি কোন টাইপের ওয়েবসাইট আপনি রাখতে চাচ্ছেন বা কোনটা করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন। এখানে কিন্তু সব ফ্রি না, দেখেন এটা হচ্ছে যে প্রিমিয়াম, প্রিমিয়াম মানে কিনে নিতে হবে। এটা ফ্রি, দেন হচ্ছে যে এটা ফ্রি, এটা ফ্রি, এগুলো অনেক ধরনের কি আছে, অনেকগুলো পেজ ফ্রি আছে। তো এখান থেকে আমরা যেটা ফ্রিকে সিলেক্ট করতে দিতে পারি, এখানে অলের মধ্যে ধরেন এখান থেকে আমি বলে দিলাম ফ্রি, যেটা ফ্রি সেই থিমগুলো আমাকে দেখাবে। তো এখানে যা যা এখন দেখাচ্ছে সব হচ্ছে ফ্রি থিম। ওকে এখান থেকে মনে করেন আমি এটাকে এটাকে নিই, এই এই থিমটাকে আমি নিব। দেন এই থিমটাকে আমার কী করতে হবে, জাস্ট এই যে ইম্পোর্ট, এটাকে আপনি প্রিভিউ করতে পারেন। প্রিভিউ করলে আপনি আপনার সাইটের কীরকম হবে আপনার সাইটটা এটা দেখতে পাবেন। দেখেন এই যে এখন যেরকম দেখতে পাচ্ছেন, ঠিক আপনার থিমটা নেওয়ার পর আপনার সাইট এরকম হবে, ঠিক আছে। এরপর আমরা এটাকে কাস্টমাইজেশন করবো। সো এখান থেকে ইম্পোর্ট কমপ্লিট সাইট, ফুল সাইটটাকে আমি অ্যাক্টিভ করবো, জাস্ট ইম্পোর্ট কমপ্লিট সাইট। এটা ইম্পোর্ট হতে একটু সময় নেবে, অপেক্ষা করবেন। ওয়ার্ডপ্রেস আমরা বললাম, ওয়ার্ডপ্রেসের আমরা মিডিয়াম পারি, দেন আমরা এটা নিজেদের কোম্পানির জন্যই করছি, দেন আমরা নেক্সট। এখানে বলতেছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে ইয়োর ওয়ার্ক ইমেল, এগুলো দিবেন, ঠিক আছে। আমি এগুলো আপাতত দিলাম না, স্কিপ করে গেলাম। এখন আমাকে বলতেছি ইম্পোর্ট হচ্ছে, অপেক্ষা করা, একটু টাইম নেবে, এটা আপনাদের 5 থেকে 7 মিনিট সময় নিতে পারে বা 2-3 মিনিট সময় নিতে পারে, একটু অপেক্ষা করেন সবাই। তো ইম্পোর্ট দিয়েছিলেন, ইম্পোর্টটা সাকসেসফুলি হয়ে গেছে, এখন চাইলে আপনি ভিজিট করতে পারেন। এখন আমরা তো আগেই ভিজিট করে আসি, জাস্ট এখানে রিলোড দিই। দেখেন আমার এই যে ডোমেনে PWPIW207, এর মধ্যে দেখছেন একটা সাইট করে চলে আসছে, দেখা যায়। আচ্ছা তো এখান থেকে থিম আমরা কি করলাম, থিমকে অ্যাক্টিভ করে ফেললাম, আমাদের থিমের কাজ শেষ। এখন আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি, এখান থেকে আমরা জাস্ট কোথায় যাবো, ড্যাশবোর্ড। এখন এখান থেকে যে দেখেন এই সাইটটাকে আমি কাস্টমাইজেশন করতে পারি, এখানে আমার এই যে কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজ অপশন থেকে আমি কাস্টমাইজের উপর ক্লিক করলাম। একটু ওয়েট করেন, টাইম নিচ্ছে।
আচ্ছা, এখান থেকে দেখেন আমি কাস্টমাইজ করতে পারি যে গ্লোবাল, গ্লোবালের মধ্যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি মানে কি, মানে হচ্ছে ফন্ট, আপনার ওয়েবসাইটে কি ফন্ট আছে চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন আমার এখানে কি ফন্ট আছে এটা আমাকে দেখাবে, এই যে এখানে বলতেছে নোটো সেন্স নামে একটা ফন্ট আছে, তো এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে ফন্টটা কি বোল্ড হবে নাকি হচ্ছে নর্মাল হবে সেটা আপনি, ওই যে আমরা সিএসএস দেখছিলাম ফন্ট ওয়েট, চাইলে সেটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, নিচে আসলাম, এখানে বলতেছে আপনার ফন্ট সাইজ, ওয়েবসাইটের ফন্ট সাইজ কত, নর্মাল কত, দেন লাইন হেড কত, প্যারাগ্রাফ কত দিবেন, এগুলো দেখবেন। ঠিক আছে, আজকে আমরা মূলত যেটা করবো সেটা হচ্ছে প্লাগ ইন দিয়ে একটা পেজকে আমরা কাস্টমাইজেশন করবো, কীভাবে আপনারা একটা পেজ কাস্টমাইজ করবেন সেটা আজকে আমরা দেখবো। এখানে আসলাম টাইপোগ্রাফি থেকে ব্যাকে, এখান থেকে কালার, আপনার ওয়েবসাইটে কী কী কালার আছে চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারেন। কন্টেইনার, দেন হচ্ছে বাটন, বাটন বলতে কোনগুলো, এই যে এগুলো, এগুলো হচ্ছে বাটন, এগুলোর কালার কী হবে কালার চেঞ্জ করে দিতে পারি, এটার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে সেটা চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি। যেমন দেখেন এখানে বলতেছে টেক্সট কালার হোয়াইট দিয়ে রাখছে, তাই এটা হয়েছে হোয়াইট, আপনি এটা ব্ল্যাক করে দেন তাহলে দেখুন চেঞ্জ হয়ে গেছে, আমি এটাকে চেঞ্জ করে দিই। যেমন ধরেন আমি ব্ল্যাক দিলাম, এটা সরি ব্ল্যাক, ব্ল্যাকের উপরে ক্লিক করলাম, দেন সাইডে ক্লিক করলাম, দেখেন লেখাটা কিন্তু কালো হয়ে গেছে, দেন হোভার করলে হোয়াইট হবে। আমি করলাম না, যখন আমি হোভার করবো তখন এটা রেড হবে, আপনি এটাকে রেড করে দেন, রেড করে দিলাম, দেন এটা কেটে এখানে হোভার করেন, দেখছেন লেখাটা রেড আসতেছে না, দেখা যায়? আচ্ছা, সো আমরা এখান থেকে চাইলে আরেকটা কিছু মনে রাখবেন, এখানে আমরা যে কাস্টমাইজ করবো কাস্টমাইজ পাবলিশ দেন, সো এটা পাবলিশড হয়ে যাবে, আমার এটা কি হয়েছে পাবলিশড হয়ে গেছে। দেখেন এখন আপনি যদি এটাকে কেটে দেন, দেন এখন আপনি এটাকে ধরেন, দেখবেন যেটা আপনি দিয়েছেন ওটা আসছে। ঠিক আছে, সো একটা জিনিস মনে রাখবেন, এখানে এই কাস্টমাইজ থেকে আমরা যেভাবে কাজটা করবো, এই কাজটা যখন করবো তখন পুরো ওয়েবসাইটে নেবে, আপনার ওয়েবসাইটে যতগুলো বাটন আছে দেখেন সব হচ্ছে কি রেড হয়ে যাচ্ছে, দেখছেন সবগুলো মাউস ধরেন রেড হবে, যতগুলো বাটন আছে আপনার ওয়েবসাইটের মধ্যে। সো এটা হচ্ছে কি, আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যখন কাস্টমাইজার কাজ করবেন, আপনার ওয়েবসাইটে ওই রিলেটেড যত কিছু থাকবে সব কিছু কী হয়ে যাবে আমার সেম হয়ে যাবে। কিন্তু আমি করবো কি, ধরেন একাধিক যে কোনো একটা পেজ নিয়ে কাজ করবো, এটার জন্য আমি আগে এখানে মনে করেন অনেকগুলো মেনু আছে না, এখান থেকে মনে করেন একটা মেনু ডিলিট করবো, তারপর একটা মেনু আমি যে কোনো একটা মেনু অ্যাড করবো, আবার কাস্টমাইজে গেলাম, এখান থেকে আমাদের যে মেনুজ আছে ন্যাপবারের মেনুজ, সেই মেনুজটা চেঞ্জ করে দেবো। এখানে আসলাম, একটু ওয়েট করেন, এখান থেকে দেখেন যখন আপনি এখানে মাউস আনবেন, দেখেন এখান থেকে আপনাকে এডিট করার অপশন দিয়েছে, চাইলে আপনি এখান থেকেও এডিট করতে পারেন, এই এডিটের উপরে ক্লিক করেন, দেখবেন আপনাকে ন্যাপবারে নিয়ে যাবে, দেখেন এই যে আপনার প্রাইমারি মেনুতে নিয়ে আসছে, সরি আবার একটু ক্লিক করি, এখানে আরও একটা অপশন পাবেন, দেখেন এখানে কি আছে, সাইট লোগো, প্রাইমারি মেনু, বাটন, আমি যদি দেখেন এই এই সাইট মেনুটাকে যদি মিডলে নিতে চাই, জাস্ট ধরেন ধরে মিডলে ছেড়ে দেন, দেখবেন আপনার এই লোগোটা মিডলে চলে আসছে, দেখছেন মিডলে আসছে না, এখানে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আবার মনে হচ্ছে এলো এটাকে আমি লেফটে রাখলাম লেফটেই থাকবে, এটাকে চাইলাম এটাকে সেন্টারে করবো, সো দেখবেন প্রাইমারি মেনু সেন্টারে চলে আসছে, এটা সেন্টারে চলে আসছে, মনে করেন এটা সেন্টারে থাকলো, ঠিক আছে এটা সেন্টারেই থাকবে, দেন আমরা এটাকে চেঞ্জ করব, এখানে দেখেন আমার মেনুর মধ্যে হোম আছে, হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, প্রজেক্ট, তারপর কন্ট্যাক্ট, এখান থেকে অনেকগুলো, আপনি যদি কোনোটাকে আগে পরে করতে চান দেখেন একটাকে ধরে নিচে নামায় দিবেন, দেখবেন আপনার ওটা কোথায় নিচে চলে যাবে, দেখবেন হোমটা এখান থেকে এখানে চলে আসছে, এখানে তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই কাজ করতে পারবেন, নো প্রবলেম। এখন মনে করেন আমরা এখানে একটা অপশন আছে কি কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের জায়গায় মনে করেন আমরা এটাকে ডিলিট করে দিব, এটাকে ক্লিক করেন, দেন মনে করলেন আমি এটা রিমুভ করে দিব, রিমুভ আমার এটা থাকবে না, এটাকে আমি ডিলিট করে দিলাম, আমি নতুন একটা অ্যাড করব, অ্যাড এখান থেকে আমি ক্লিক করে মনে করেন নতুন একটা করলাম, নাম দিলাম পোর্টফোলিও, ইউ আর টি পোর্টফোলিও, ঠিক আছে পোর্টফোলিও নামে একটা মেনু আমি এখানে অ্যাড করলাম, অ্যাড টু মেনু,
দেখেন এই যে পোর্টফোলিও নামে যেটা আমি অ্যাড করছি সেটা আমার এখানে অ্যাড হবে। এই যে এখানে একটা পোর্টফোলিও নামে মেনু চলে আসছে, এটাকে আমি জাস্ট পাবলিশ করলাম। পাবলিশ এখন আমি কি করবো, এই পোর্টফোলিওটাকে এডিট করবো। আমি পোর্টফোলিও পেজের উপরে ক্লিক করলাম, ওই পেজের মধ্যে আমি পেজটাকে এডিট করে নতুন কোনো পেজ এড করবো। এখানে দেখেন পোর্টফোলিও পেজের মধ্যে তেমন কিছু নাই, আছে জাস্ট হচ্ছে এখানে কি পোর্টফোলিও নামে একটা অপশন আছে। তো এটাকে আমরা এডিট পেজ, এখান থেকে আমরা নেক্সট, তারপর হচ্ছে আবার আমরা নেক্সট ক্লিক করব, তারপর হচ্ছে আবার নেক্সট, গেট স্টার্টেড। ঠিক আছে, এখন এখান থেকে আপনি যেটা করবেন, আপনার টেমপ্লেটের এই টেমপ্লেট ডিফল্ট থাকবে, এটাকে করবেন কি এলিমেন্টর ফুল উইথ। আমি এলিমেন্টর ফুল উইথ দিয়ে এটার কাজ করব। ঠিক আছে, আর এলিমেন্টর এই ওয়েবসাইটের ডিফল্টভাবে আছে, তারপরও আমরা আরও দুই একটা প্লাগইন এখান থেকে অ্যাড করে নিব। ড্যাশবোর্ডে আসলাম, এই যে প্লাগইনস একটা অপশন পাবেন, প্লাগইনস থেকে অ্যাড নিউ, আমি নতুন প্লাগইন অ্যাড করতেছি। এখান থেকে জাস্ট আমি কোথায় যাব সার্চ করব, এখানে মনে করেন আমি প্লাগইন সার্চ করলাম এলিমেন্টর, এলিমেন্টর লিখে সার্চ করলাম, দেন হচ্ছে দেখেন এই যে এখানে আমাকে বলতেছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা অলরেডি আমার এখানে আছে, যেটা আমাকে এই যে দেখাচ্ছে এডিট উইথ এলিমেন্টর। দেন এখানে আপনার অবশ্যই এই এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর অ্যান্ড হচ্ছে প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টর, এই দুটাকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে আসলাম, এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, আমরা এলিমেন্টর দিয়ে এডিট করবো, যেহেতু আমার এখানে এলিমেন্টর আছে সো আমি আর এলিমেন্টর এক্সট্রাভাবে নিলাম না। আচ্ছা এখন দেখেন এখানে যে এলিমেন্টের মধ্যে আপনারা বেসিক কয়েকটা অপশন পাবেন, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে প্রো, আর হচ্ছে একটা জেনারেল, আর হচ্ছে সাইট অ্যান্ড কমার্স, আর হচ্ছে ওয়ার্ডপ্রেস। বেসিকের মধ্যে আমরা যেটা যেটা নিব ওগুলো হচ্ছে ফ্রি, এগুলো চাইলে আমরা এলিমেন্টর অ্যাক্টিভ করে ইউজ করতে পারি। ঠিক আছে, কিন্তু প্রোর মধ্যে সেটা হচ্ছে এলিমেন্টর প্রো, সেটা হচ্ছে মানে আপনার পেজ মানে প্লাগইনটা কিনে নিতে হবে, এটাতে আপনি ফ্রি পাবেন না। তো দেখেন সবগুলো লক করা, সবগুলোতে কী করা আছে, সবগুলো লক করা। অ্যান্ড দেন জেনারেলের মধ্যে কিছু অপশন পাবেন, এখানে হচ্ছে আপনি ইমেজ বক্স ইউজ করতে পারবেন, আইকন বক্স, তারপর স্টার রেটিং, তারপর হচ্ছে ইমেজ ক্যারোসেল, এগুলো অ্যাড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা কিছু অ্যাড করি বেসিকের মধ্যে থেকে। এখানে দেখেন একটা প্লাস প্লাস চিহ্ন আছে, যে প্লাস জাস্ট প্লাসের উপরে ক্লিক করেন। এখন বলতেছে আপনি প্লাস থেকে কি নিতে চাচ্ছেন, আপনি যে রোটা নেবেন এই রোটা কোন স্টাইলের হবে, আপনি কি সিঙ্গেল একটা রো নেবেন, নাকি হচ্ছে ওই রোর মধ্যে দুইটা ভাগ থাকবে, নাকি তিনটা ভাগ, নাকি চারটা, নাকি এরকম স্টাইল, নাকি এটা স্টাইল, আপনার লেফটে কম থাকবে রাইটে বেশি, এরকম চাচ্ছেন। সো ফার্স্ট অফ অল প্রথমে আমি একটা রো নেই, জাস্ট একটা রো নিলাম। একটা রো নেওয়ার পরে দেখেন আপনার এখানে একটা প্লাস চিহ্ন আসছে, যে প্লাস, এই প্লাসের উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে বলবে এখান থেকে আপনি কিছু নিয়ে যদি চান অ্যাড করতে পারেন। তো প্রথম অবস্থায় আমি এখানে একটা মনে করেন ইমেজ নেই, এই যে একটা ইমেজ, এই ইমেজটাকে ধরবেন, ধরে এনে এই প্লাসের উপর এখানে ছেড়ে দেবেন। এখন ইমেজ নেওয়ার পর ইমেজটা এখানে চলে আসছে, কিন্তু আমার তো কোনো ইমেজ নাই, তো আমার একটা ইমেজ ডাউনলোড করতে হবে। তো আপনি এখান থেকে চুজ এ ইমেজের উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপলোড মিডিয়া থেকে সিলেক্ট ফাইল থেকে আপলোডও করতে পারেন, আদারওয়াইজ যে মিডিয়া লাইব্রেরিতে যদি কিছু আপডেট করা থাকে বা কোনো ইমেজ দিয়ে আপলোড করা থাকে সেটা আপনি দেখতে পাবেন। মনে করেন এখানে থিমের সাথে কিছু ইমেজ এখানে আছে, তো এখান থেকে মনে করেন আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি, আমি এখান থেকে এই ইমেজটা নিলাম। ঠিক আছে, এই ইমেজটা নিয়ে এখন চাইলে আপনি এখানের অল্টার টেক্সটের মধ্যে, যদি আমরা ইমেজ ট্যাগ নিতাম না এইচটিএমএল এর মধ্যে, ওখানে অল্টার নামে যে ট্যাগ ছিল ওই অল্টার টেক্সট নামে আপনি এখানে এটা এখানে ইউজ করতে পারেন, ইমেজের টাইটেল দিতে পারেন, চাইলে ইমেজের ক্যাপশন দিতে পারেন, দেন এটাকে আপডেট করে দেন, ইনসার্ট ইমেজ। সো ইমেজটা কি হলো, ইনসার্ট হয়ে গেছে আপনার সাইটে। ঠিক আছে, এখন ইমেজটা কি করবেন, এটা অ্যালাইনমেন্ট আপনি সেন্টার করতে পারেন, লেফট করতে পারেন, তারপর হচ্ছে রাইট করতে পারেন, যেখানে আপনার ইচ্ছা সেখানে চাইলে রাখবেন। ক্যাপশন, ক্যাপশন নান, যদি আপনি চান এখানে আপনি কোনো ক্যাপশন দিতে পারেন, মানে আমি এখানে বললাম যে পিপল, আমি এখানে একটা ক্যাপশন দিলাম যে পিপল। দেন লিঙ্ক, লিঙ্ক বুঝেন তো, মানে আমি ইমেজের উপরে ক্লিক করবো আমাকে একটা লিঙ্কে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কন্টেন্ট। এখন এর পাশে একটা অপশন আছে স্টাইল, স্টাইল স্টাইল মানে সিএসএস। এখন আমি চাইলে এটা উইথ হাইট এগুলো বাড়াবো, আপনি এটা উইথ বাড়ান,
দেখেন উইথ কত কত বড় হয়ে গেছে, ঠিক আছে? দেন আপনি ম্যাক্সিমাম উইথ, আমি আপাতত একটা ফিক্সড একটা উইথ রাখলাম এতটুকু, আর যদি আপনি সাইটে বাড়াইতে চান সেটাও পারবেন। দেখেন এখান থেকে আমি যত বড় করব ইমেজটার ম্যাক্স উইথ এত হবে। আচ্ছা এরপরে মনে করেন আমি আপাতত এটাকে এতটুকু রেখে দিলাম, এতটুকু থাকবে ইমেজ। আর এটার হাইট, হাইট আপনার যতটুকু ইচ্ছা, যত বড় আপনি মনে করলেন এটাকে ছোট করবেন তো এটাকে এতটুকু রাখুন, ঠিক আছে? আচ্ছা এরপরে অবজেক্ট ফিট, নর্মাল, অপাসিটি, অপাসিটি পর্যন্ত মানে কমা কমন বাড়ান, আপনার যতটুকু অপাসিটি দরকার ততটুকু এখানে রাখবেন। বডি টাইপ আপনি যদি, আমি যেটা দেখাইছিলাম যে সলিড কালার, তারপর হচ্ছে বর্ডার, ডট, ড্যাশ, এগুলো ইউজ করতে পারেন। যদি এখানে আমি ডটের দেই এই ইমেজের চারপাশে দেখবেন একটা ডট চলে আসছে, আমি যদি বলি ডটেড না এখানে থাকবে ড্যাশ, তাহলে প্রত্যেকটা ইমেজের পাশে ড্যাশ ড্যাশ চলে আসবে। দেন হচ্ছে আপনি এখানে আসেন, এই ডট, এই ডটগুলো যদি বাড়াইতে চান দেন বাড়াতে পারবেন, 2, 3, 4, 5, 7, হ্যাঁ যত ইচ্ছা আমি ডটেরগুলো চাইলে বাড়াতে পারি। এমনকি দেখেন আমি এখানে একটা বাড়াচ্ছি সবগুলো বাড়ছে, এটা যদি আমি সিঙ্গেল যে কোনো এক এক সেট বাড়াতে চাই তাহলে এটা লক করতে হবে। এটাকে লক করলাম, এখন আপনি বাড়ান দেখবেন ওই এক পাশ থেকেই বাড়বে, এই যে লেফট থেকে বাড়তেছে, ঠিক আছে? যদি আমি লেফটে ঠিক রাখলাম, আমি বললাম যে টপ থেকে বাড়বে, তাহলে এটা টপ থেকে বাড়বে, ঠিক আছে? বুঝতে পারছেন তো নাকি? হ্যালো, আচ্ছা এরপর দেখেন এখানে কালার আছে, চাইলে আপনি কালার ইউজ করতে পারেন। এখানে আমি একটা কালার দেই, মনে করেন এটা কালার দিলাম রেড, রেড দেওয়ার পরে দেখেন এটা চারপাশ থেকে যে ডটেড গুলো নিছিলাম এটা আমার রেড হয়ে গেছে। আচ্ছা এখন এটাকে আপডেট করেন, আমি এটাকে জাস্ট আপডেট করলাম, আপডেট করে এই যে পোর্টফোলিও নামে যে পেজটা ছিল এখানে একটা রিলোড দেন, দেখুন ওই ইমেজটা আপনার পোর্টফোলিও পেজে চলে আসছে, দেখছেন আসছে, দেখা যায়? আচ্ছা সো আমি এখানে এই যে নিচে পিপল কেন আসলে এখানে আমি যে ক্যাপশনটা দিয়েছিলাম ওইটা। আচ্ছা এখন এই ইমেজটাকে চাইলে রেডিয়াস করতে পারি, দেখেন এই যে একটা অপশন আছে বর্ডার রেডিয়াস, যদি আমি ইমেজটাকে রেডিয়াস করি রেডিয়াস হবে। মনে করেন আমি এখানে হাত দিয়ে লিখি, আমি এখানে বললাম যে 150 পিক্সেল, দেন দেখেন 150 পিক্সেল রেডিয়াস হয়ে গেছে, ঠিক আছে? আবার এটা লক করে আমি যদি কোনো এক সাইড দিয়ে বাড়াইতে চাই, আমি বললাম এখান থেকে হবে 250 পিক্সেল, তো দেখেন এই পাশ থেকে 250 পিক্সেল হয়েছে। সো এটা লেফট, আমি রাইট থেকেও আবার কত করলাম ধরেন 250, আমার ইমেজটা এরকম হবে। এখন এটাকে আপডেট করেন, এখন আপনার সাইটে এসে রিলোড দেন, রিলোড আসছে? জি স্যার। আচ্ছা সো আমরা পোর্টফোলিওতে একটা ইমেজ অ্যাড করলাম, ঠিক আছে? ইমেজের পরে সেম ভাবে এটা একটা সেকশন, এতটুকু একটা সেকশন, যদি আমার আবার এর নিচে কিছু প্রয়োজন হয় তার জন্য আমাকে সেকশন নিতে হবে, সেকশন জন্য আবার প্লাস চিহ্নতে আমি ক্লিক করলাম। এখন আমাকে সেম ভাবে বলতেছে আপনি কি একটা রো নেবেন নাকি দুইটা রো, আমি মনে করলাম দুইটা রো নিব। দুইটা রোতে কি করব, মনে করেন এক পাশে আমি ইমেজ বসাবো আর এক পাশে আমি প্যারাগ্রাফ বা কন্টেন্ট এইসব এই টাইপের বসাবো। সেখানে আমি প্লাসের উপরে ক্লিক করলাম, এখান থেকে মনে করেন আমি একটা হেডিং ইউজ করি, একটা হেডিং, তো এখানে আমি হেডিংটাকে ছেড়ে দিলাম, আমাকে বলতেছে আপনি হেডিং এর একটা টাইটেল দেন, তো আমি এখানে বললাম যে আমি হেডিং এর টাইটেল দিলাম যে হেয়ার ইজ মাই পোর্টফোলিও, এই টাইপের কিছু একটা দিলাম, হেয়ার ইজ মাই পোর্টফোলিও, পোর্টফোলিও, ঠিক আছে? এটা লিখলাম, এটা হচ্ছে আমার টাইটেল। দেন আমাকে বলতেছে আপনি যদি চান এই লেখাটার মধ্যে লিঙ্ক করতে পারেন, এই যে লিঙ্ক, তো আমি যদি চাই মনে করেন এখান থেকে আমি গুগলের লিঙ্কটা নিয়ে এসেছি যে আমার এখানে ক্লিক করলে গুগলে যাবে বা হচ্ছে গুগল মিটে যাবে, যেখানে আমি এখন প্লিজ ক্লাস করতেছি এই লিঙ্কে যাবে, ঠিক আছে? তো এই গুগল মিট, এটা মনে করেন এই গুগল মিটে যাবে ওই লেখার উপরে ক্লিক করার পরে, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এই লিঙ্কের জায়গায় ওই লিঙ্কটা বসাই দিলাম, ঠিক আছে? এরপর বলতেছে সাইজ, আপনি এটার সাইজ কি স্মল নাকি মিডিয়াম নাকি লার্জ, আপনি কি চাচ্ছেন সেটা দিবেন। মনে করেন আমি মিডিয়াম দিলাম, মিডিয়াম থাকবে। এরপর আমাকে বলতেছে এইচটিএমএল ট্যাগের কথা মনে আছে, হেডিং H1 থেকে H6, তো এখান থেকে চাইলে আমি দেখেন এগুলো ইউজ করতে পারি, H6, দেন আমি H1, H2, যা ইচ্ছা আমি ইউজ করতে পারি। তো আমি এখান থেকে H1 দিলাম, H1, দেন হচ্ছে এটা দিলাম আমি লার্জ, এরকম থাকবে, অ্যান্ড অ্যালাইনমেন্ট এটা সেন্টারে থাকবে, অ্যালাইনমেন্ট সেন্টার, ঠিক আছে? এরপরে স্টাইলে আসেন, স্টাইলের মধ্যে বলতেছে যে আপনি টেক্সট কালারটা কী দিতে চান, আমি টেক্সট কালারের উপর ধরলাম, ধরে বললাম এইটা এটার টেক্সট কালার হবে গ্রিন, এটা টেক্সট কালার হবে গ্রিন, এই এই কালার হবে, ঠিক আছে? আর এটা আমি এখানে ধরি, এখান থেকে আপনি চাইলে প্রাইমারি সেকেন্ডারি এগুলো ইউজ করতে পারেন, মনে করেন আমি এটা দিলাম,
এটা সেকেন্ডারি ইউজ করলাম, টাইপোগ্রাফিতেও সেম। আপনি এখান থেকে আপনি ফন্ট কি দিবেন, এই যে ফন্ট ফ্যামিলি, আপনি চাইলে এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন, ফন্ট সাইজও চাইলে চেঞ্জ করতে পারেন, আপনার যতটুকু ইচ্ছা, যত বড় ইচ্ছা। মনে করেন এখান থেকে আমি দিলাম 40 পিক্সেল রাখি, তো 40 পিক্সেল এখন ঠিক আছে, 40 পিক্সেল। ফন্ট ওয়েট, আপনার যদি ফন্ট ওয়েট বোল্ডার প্রয়োজন হয় বোল্ডার দিবেন, যদি প্রয়োজন হয় 100 তাহলে 100 ইউজ করবেন, ঠিক আছে। ট্রান্সফর্ম স্টাইল, তারপর হচ্ছে ডেকোরেশন, ডেকোরেশন তো আমার এখানে এখন নাই, তো আমার ডেকোরেশন লাগবে না, আমি আন্ডারলাইন চাইলে আন্ডারলাইন দিয়ে দিতে পারি। লাইন হাইট, আর হচ্ছে লেটার স্পেসিং, লেটার স্পেসিং মানে হচ্ছে একটা লেটার থেকে অন্য একটা লেটার কতটুকু স্পেস দিতে চাচ্ছেন, তাহলে ওই লেটার স্পেসিং ইউজ করবেন। হাইট মানে হচ্ছে একটা লাইন থেকে অন্য একটা হাইট, অন্য একটা লাইন কতটুকু হাইটে থাকবে, 10 পিক্সেল, 5 পিক্সেল, যতটুকু ইচ্ছা ততটুকু চাইলে ইউজ করতে পারেন। এরপরে বল দিচ্ছে ব্ল্যান্ড, ব্লেন্ডিং কি, দেখেন এখান থেকে যে কোনো একটা ব্লেন্ডিং ধরেন, দেন ওভারলে দিলাম, দেন মাল্টিপ্লাই, নর্মাল মাল্টিপ্লাই দিলেন, এটা আরেকটু হালকা হয়ে গেল, আমি এখানে বললাম নর্মাল, সাধারণ যেটা থাকবে ওইটাই, এটাকে আমি আপডেট করি। আপনার সাইটে আসবেন, দেখবেন এই লেখার নিচে আপনার একটা পোর্টফোলিও, মানে যেটা আমি দিয়েছি একটু আগে লিখছি, হেয়ার ইজ মাই পোর্টফোলিও, এই লেখাটা চলে আসছে দেখছেন। এখন এটার নিচে কি করব, ধরেন এটার নিচে আমি এই রিলেটেড কিছু কন্টেন্ট লিখবো, আর এই পাশে আমি একটা ছবি রাখবো, ঠিক আছে। তো এটা আগে এখানে একটা ইমেজ নেই, আমরা আমরা এখানে একটা আরেকটা ইমেজ অ্যাড করি, ইমেজ, ইমেজটা আপলোড করলাম মিডিয়া লাইব্রেরি থেকে, ধরেন এই ইমেজটাই দিলাম ইনসার্ট। কিন্তু এখানে যে ইমেজটা দিচ্ছেন এটা চলে ক্যারোসেল সিস্টেম হতে পারে, আমরা বুটস্ট্র্যাপ থেকে ক্যারোসেল দেখেছিলাম না, বুটস্ট্র্যাপ ক্যারোসেল মনে আছে সবার, ক্যারোসেল এই ইমেজটা চাইলে, এই ইমেজটা চাইলে আমি ক্যারোসেলের মতো করতে পারি, কিভাবে দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেস একটা অপশন পাবেন ইমেজ ক্যারোসেল, ওই ইমেজ ক্যারোসেলও মনে করেন এখানে একটা ইমেজ ক্যারোসেল নেব, আবার এটাকে এডিট করলাম, এখানে আসলাম, তো এটা আমার এখানে প্রয়োজন নেই, এটা এখানে থাকবে না, এখানে আমি একটা ক্যারোসেল দেবো, এখানে যখন আপনি প্লাসে ক্লিক করবেন দেখবেন আপনার এখানে একটা অপশন আসবে ইমেজ ক্যারোসেল, এটা এখানেই আছে, আমরা সার্চ করে নিতে পারি সমস্যা নাই, এটা জেনারেলের মধ্যে থাকার কথা, এই যে ইমেজ ক্যারোসেল, জাস্ট এখানে একটা ইমেজ ক্যারোসেল অ্যাড করে দেন, দেন আপনি ইমেজ ক্যারোসেলের মধ্যে কী নিতে চাচ্ছেন এখানে ক্লিক করেন, এখানে বলতেছি কোনো ইমেজ সিলেক্ট করা নাই, আমি এখান থেকে কয়েকটা ইমেজ দিয়ে দিই, মনে করেন এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, দুইটা দিলাম, দেন মনে করেন এটা একটা ইমেজ, তিনটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো আমি এখান থেকে কয়টা সিলেক্ট করলাম, তিনটা, একটা দুইটা তিনটা, ক্রিয়েট করেন, এখান থেকে ইনসার্ট করে দেন। এখন এটাকে আমার প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দিই, এটা হচ্ছে আমার ডিলিট, আর এটা হচ্ছে ক্যারোসেল থাকবে, এটাকে আমি আপডেট করে দিলাম, সেটাকে আমি একটু করে ডিলিট করতেছি, সাইটে আসলাম, রিলোড দেন, দেখেন এই যে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি ক্যারোসেল, আর এটা হচ্ছে কি ইমেজ, এটা আমার প্রয়োজন নাই, এটাকে আমি কি করব, এই যে এখান থেকে জাস্ট ধরে এই যে কেটে দিবেন, রো কেটে দিলাম, এখন আপডেট করে দেন, দেখবেন ইমেজ নাই, এখানে সে রিলোড দেন, আগে আপডেট হয়নি, আপডেট হয়েছে, এখন দেখবেন ইমেজটা চলে গেছে, ইমেজ নাই। তো আমার এখানে কি আছে, এটা হচ্ছে ক্যারোসেল, আমার এখানে ক্যারোসেল অ্যাড করলাম, এখানে আমি মাই পোর্টফোলিও নিলাম, এখানে ইমেজ পোর্টফোলিওর পাশে একটা ছবি বসালাম, এখন এই পোর্টফোলিওর মধ্যে আমি কিছু প্যারাগ্রাফ লিখবো, এইটার মধ্যে আমি আর কি লিখবো, কিছু প্যারাগ্রাফ, এখানে আসলাম, এখানে এসে আমি আবার সেমভাবে স্টাইল করলাম, স্টাইল শেষ আমার, এখন আমি এখানে একটা প্যারাগ্রাফ অ্যাড করবো, আবার নতুন একটা অপশন নিলাম নিউ, এই প্যারাগ্রাফ এখানে নিয়ে আমি কি করব, ওই প্যারাগ্রাফটাকে পোর্টফোলিও নিচে বসাই দিব, তা আমি এখানে লিখি প্যারাগ্রাফ, বা হচ্ছে প্যারাগ্রাফ বা হচ্ছে আমরা একটা টেক্সট এডিটর নেই সমস্যা নাই, একটা টেক্সট এডিটর নিলাম, এখানে এটাকে ধরলাম, ছেড়ে দিলাম, তো এই টেক্সট এডিটরের মধ্যে দেখেন অনেকগুলো প্যারাগ্রাফ চলে আসছে, এখানে আপনি ধরেন প্যারাগ্রাফ বাড়ান, যেগুলো আছে এগুলোকে কপি করে নিচে পেস্ট করে দেন, পেস্ট করলাম, দেন আবার পেস্ট, আবার পেস্ট,
এই এই কোয়াবার নিলাম। নেওয়ার পরে এটাকে সে আপডেট করেন। আপনি অবশ্যই এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, মনে করেন এটাকে ধরলাম, এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, দেন হচ্ছে আবার এটাকে ধরেন, এটাকে আমি কোন পাশে রাখতে চাচ্ছি, অ্যালাইন অ্যালাইন চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট, লিস্ট অ্যাড করলাম, লিস্ট দরকার না হলে নাই, দেন হচ্ছে নাম্বার এক, চাইলে 1 2 3 4 এইভাবে ইউজ করতে পারি, চাইলে আমি এটাকে লিঙ্কও করতে পারি। এই লেখার মধ্যে যদি কোনো লিঙ্ক ইউজ করি ওই লিঙ্কটাকে এনে এখানে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এরপরে এটাকে আমি আপডেট করি। আপডেট করার পরে আপনি জাস্ট এই এটাকে ধরে উপরে উঠে দেন, এটাকে ধরে আমি উপরে উঠে দেব, এটাকে জাস্ট ধরে আগে এটাকে আপডেট করে এখানে রিলোড করি। সো এটা এখানে আসে, আমি চাবো কোথায়, এটা বসাবো এখানে, এটাকে জাস্ট ড্র ড্রাগন ড্রপ। একটু একটু ঝামেলা করতেছে এখান থেকে। আচ্ছা স্যার, আমরা যদি যে পোর্টফোলিও যেখানে লিখছি ওখানে যদি আগে এডিট নিয়ে নিতাম, টেক্সট এডিটর ভাবে যে টেক্সট ওই অপশনটা নিয়ে যদি লিখতাম তাহলে কি হইতো না? কোথায় লিখতেন, এখানে স্যার? পোর্টফোলিও যেখানে নিছি এখানে যদি আরেকবার যে টেক্সট এডিটর নিয়ে নিতাম। পোর্টফোলিও লেখা নিচে, কোথায় পোর্টফোলিও? আমার তো পোর্টফোলিও হচ্ছে একদম মেনুতে, এখানে মানে এই লেখার নিচে। জি স্যার, জি জি, এই যে এই পোর্টফোলিও লেখার নিচে অবশ্যই নিতে পারতেন, এখানে এডিট করেন এটাকে। এখন আমার কি করতে হবে তাহলে, এই পোর্টফোলিওর নিচে লিখতে হবে। এখানে আমি মনে করেন এই লোয়ার এম যেটা নিছি এটাকে, এটা এখানে এখানে দিয়ে সেটাও আসবে, এটাকে জাস্ট কপি করে এখানে দিয়ে দেন, এখানে পেস্ট করেন, দেখবেন এটা এখানে চলে আসে। কিন্তু এখানে যদি একটা ঝামেলা হবে, কী ঝামেলা বলতে পারেন? এখানে দেখেন আপনি কী দিয়েছেন, এটা এটা আপনার মাথায় কী ছিল, এটা ছিল H1। এখন এখানে যা দিয়েছেন সব কী হয়েছে, যা দিবেন সব কি হবে, H1। আমরা এখানে এটা আলাদাভাবে করবো, এটা আমরা এখানে দিব না, এখানে আমরা প্যারাগ্রাফ নিব। এটাকে জাস্ট আপনারা এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিবেন, এটাকে ধরবেন, এটাকে আবার আপডেট করে দিই। আচ্ছা এটা এইভাবেই ওঠে। হ্যাঁ এখন একটু ঝামেলা, আপনারা দেখেন পরে আমি এটা আবার করে দেবো, না সমস্যা নেই। আচ্ছা সো এটা এটা আমরা কী করলাম, একটা প্যারাগ্রাফ অ্যাড করলাম। তো এটা হচ্ছে আমার পোর্টফোলিও, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে, এটাকে আমি আপডেট করছি, সো এটা এখন এইভাবে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরও অনেক অপশান আছে যেগুলো আমরা অ্যাড করতে পারি। যেমন ধরেন আমি এখান থেকে আসলাম, আবার এখান থেকে প্লাস চিহ্ন, এখান থেকে প্লাস চিহ্ন করার পর এই প্লাসের উপরে যেটা আমি প্লাস চিহ্ন অ্যাড করছি, একটা রো নিলাম, এই রোর মধ্যে এই প্লাসের উপরে ক্লিক করতে হবে, তাহলে আমাকে এই পাশের এই অপশনগুলো দেখাবে। ইনার সেকশন দেখে এখানে হেডিং দেখাইলাম, টেক্সট এডিটর, ইমেজ, তারপর বাটন, একটা বাটন দেখাই। আসলে বাটন হচ্ছে আপনার মনে করেন এখানে যেটা থাকবে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের ডিটেলস, মনে করেন এতটুকু থাকলো, এখানে আপনাকে ক্লিক করবে, ক্লিক হেয়ার, দেন হচ্ছে এটাকে সেন্টার নিয়ে যাবে। ঠিক আছে, তো মনে করেন এটা আমরা এখানে যে বাটনটা নিলাম, এই বাটনের মধ্যে ফার্স্ট অফ অল আমরা এটাকে চেঞ্জ করে দিই, এটার নাম ক্লিক হেয়ার আছে, মনে করেন আমি এখানে দিব, এটার নাম হচ্ছে সি মোর, আমি দিলাম সি মোর। যদি কেউ আরও মোর দেখতে চায় তাহলে এটার উপরে ক্লিক করবে, সি মোর। তো এটা এটা আছে কোথায়, লেফটে সেন্টারে করে দিলাম। দেন হচ্ছে আমি চাইলে এই বাটনের মধ্যে কোনো লিঙ্কও ইউজ করতে পারি, দেন এখান থেকে আইকন গ্যালারি থেকে আইকন ইউজ করতে পারেন। আইকন, এই যে আইকন লাইব্রেরি আছে, এখান থেকে মনে করেন আমি একটা অ্যারো চিহ্ন দিব, এখানে অ্যারো চিহ্ন একটা আইকন এখানে বসাবো, এখান থেকে আমরা এটা দিতে পারি জাস্ট ইনসার্ট।
সো এখানে একটা চলে আসছে। এখন আপনি এই যে এখানে আইকনটা আছে এটা কি বিফোরে দিবেন নাকি আফটারে দিবেন? এখানে ধরেন বিফোর দিলে এটা এই পাশে থাকবে, আফটার দিয়ে দিলাম এটা এই পাশে চলে আসছে। সো আমি আপাতত এটাকে বিফোর রাখলাম। এটা আইকন স্পেসিং চাইলে আপনি আইকনটার থেকে ওইটার থেকে পার্থক্যটা বাড়াইতে পারেন। দেখেন আমি যত দূর বলবো ও তত দূরে চলে যাবে। সো আমি এটাকে আপাতত এতটুকু রাখলাম। দেন আমি এখান থেকে স্টাইলে যাই। স্টাইলের মধ্যে আসার পরে ফার্স্ট অফ অল দিস টাইপোগ্রাফি, আপনি টাইপোগ্রাফি কী করতে চান? ধরেন আমি টাইপোগ্রাফির মধ্যে ধরলাম, এখান থেকে বলতেছে ফন্ট ফ্যামিলি, আপনি কি চেঞ্জ করতে চান, অন্য কোনো ফন্ট ফ্যামিলি দিতে চান? এরিয়াল দিলাম একটু মোটো হলো। দেন হচ্ছে আপনি ফন্ট সাইজ, যদি বাটনের সাইজকে আরো বাড়াইতে চান নাকি ছোটো করতে চান, মনে করেন বাটনের সাইজ আমি রাখলাম 35 দিয়ে। এখানে আমি বললাম এটার সাইজ থাকবে 35, এতটুকু ঠিক আছে। ফন্ট ওয়েট যদি প্রয়োজন হয় বোল্ড বোল্ড করবেন, যদি নর্মাল রাখতে চান নর্মাল, স্টাইলের মধ্যে নর্মাল, ইটালিক ইটালিক চাইলে এটা ইটালিক হবে। আচ্ছা এরপরে হচ্ছে আপনি এখানে আসেন টেক্সট শ্যাডো, শ্যাডোর মধ্যে ব্লার করতে চাইলে ব্লার, হরিজন্টাল ভার্টিক্যাল, দেন হচ্ছে নর্মাল কালার, দেন টেক্সট কালার কি আছে ফন্ট ব্ল্যাক। আমি এটা বললাম না এটার কালার থাকবে মনে করেন ব্লু, আমি এটাকে ব্লু করে দিলাম। এরপরে এটার ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন, চাইলে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারেন। সো আমি এখানে কী করলাম, ব্যাকগ্রাউন্ড টাইপ নর্মাল ব্যাকগ্রাউন্ড ক্লাসিক ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব মনে করেন সবুজ, এই টাইপের কিছু একটা দিব ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেন এটা তো নর্মাল হোভার করলে চেঞ্জ হচ্ছে না, তো হোভার করে দিই। হোভার করার পরে হোভার কালার, হোভার কালার মনে করেন এখন আছে গ্রিন, তখন হবে অ্যাকোয়া কালার হবে, মনে করেন এই কালারের হোভার হবে ঠিক আছে। ধরেন দেখেন হোভার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার, চলেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি ব্লু, এইটা হবে ঠিক আছে। মাউস দিয়ে ধরেন এখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে। এরপরে হচ্ছে হোভার অ্যানিমেশন, অ্যানিমেশনের মধ্যে দেখেন পালস, যখন আমি এটা ধরবো দেখেন এই যে একটা পালস হয়েছে না, এই যে একটু বড় ছোট হলো দেখা যায়। হ্যালো, জি স্যার দেখা যায়। আচ্ছা এরপরে পালস আছে, চাইলে আপনি পালস গ্রো দিতে পারেন, এই যে পালস গ্রো হবে, চাইলে মনে করেন পালস শিং দিতে পারেন, এটা এখানে অনেকগুলো আছে ঠিক আছে। এই যে পপ পুশ, একটা পুশ হইলো ঠিক আছে, পুশ এরকম অ্যানিমেশন অ্যাড করবেন। দেন বলছে বর্ডার, বর্ডারের টাইপ কী দিবেন? আপনি চাইলে এখানে কোনো সলিড কালার দিতে পারেন, চাইলে কোনো ডটেড, এই এগুলো ইউজ করতে পারেন ঠিক আছে। তো এরপরে এটার উইথ, চাইলে একটু উইথও বাড়াই দিতে পারেন, ওই যে ডটগুলোর যে দিছিলাম ওই ডটগুলোর উইথ বাড়াই দিলাম ঠিক আছে, এভাবে চাইলে আপনারা বাড়াই দেবেন। তো আমার এখানে ডট প্রয়োজন নেই, আমি এখানে ডট দিব না, আমি এখানে কী করবো সাধারণ যেগুলো আছে নান নানই রাখলাম। বর্ডার রেডিয়াস চাইলে চারপাশ থেকে চেঞ্জ হবে ঠিক আছে, মনে করেন আমি সবগুলো চেঞ্জ করবো না, জাস্ট হচ্ছে রাইট আর লেফট চেঞ্জ করবো। রাইটের মধ্যে আমি বললাম এটা হবে ধরেন 60 পিক্সেল, আর লেফটে হবে মনে করেন 60 পিক্সেল, আমি এখানে এটাকে 60 পিক্সেল দিয়ে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে বর্ডার শেড প্যাডিং, যদি আপনাদের প্রয়োজন হয় প্যাডিংয়ের তাহলে প্যাডিংও ইউজ করতে পারেন। এটাকে আপাতত আমি আপডেট করি। আচ্ছা প্যাডিংটা একদম নান হয়ে গেছে, আমি প্যাডিং কিছু একটা বাড়াই দিই, মনে করেন প্যাডিং আমি এখান থেকে ধরে, আচ্ছা 20 পিক্সেলই মনে করেন রাখলাম, বা 25 আমি এখান থেকে 25 করলাম, 25 দেন আপডেট। আপনার সাইটে আসেন, এখানে রিলোড দেন, সরি আচ্ছা স্ক্রিন শেয়ার মনে হয় বন্ধ হয়ে গেছে তাই না, স্ক্রিন শেয়ারটা আবার দিয়ে দিচ্ছি। স্যার বন্ধ হয়ে গেছে। আচ্ছা তখন রিলোড করছে তো এই জন্য। আচ্ছা এখন তো দেখা যায় নাকি, এখন আপনার পোর্টফোলিও পেজে সে রিলোড দেন, রিলোড দেওয়ার পরে আর একটু নিচে আসেন, দেখেন এই যে একটা বাটন চলে আসছে, বাটনটা যখন আপনি হোভার করছেন কালার চেঞ্জ হচ্ছে, যখন আবার এটা পুশ হচ্ছে ঠিক আছে। তো প্রথম কি করলাম, ক্যারোসেল অ্যাড করলাম, একটা টেক্সটের এইচ অন অ্যাড করলাম, তারপর ইমেজ দিলাম, নিচে প্যারাগ্রাফ অ্যাড করলাম, তার নিচে একটা বাটন অ্যাড করলাম ঠিক আছে। আচ্ছা দেন মনে করেন আরেকটা সেকশন নেই, এই সেকশন এখানে চাইলে আপনি গ্যালারি ইউজ করতে পারেন, মনে করেন গ্যালারি ইউজ করবেন, এখানে অনেকগুলো ইমেজ রাখবেন তাও সম্ভব, বা ডিভাইডার, ডিভাইডার হচ্ছে একটা দাগ ঠিক আছে, বা গুগল ম্যাপ যদি প্রয়োজন হয় গুগল ম্যাপও এখানে নিয়ে আসতে পারেন।
ওই ম্যাপের ডিটেলস এখানে দিতে হবে। আপনি যেই ম্যাপটা দিতে চান ওই ম্যাপের এখানে ঠিকানাটা লিখবেন, দেখবেন চলে আসছে। ধরেন আমি এখান থেকে আমরা এই ম্যাপের অ্যাড্রেসটা ইউজ করব, দেন তাহলে দেখেন এই যে আমার আমার ওয়েবের অ্যাড্রেস বা আমার হচ্ছে যে ম্যাপটা আছে ম্যাপটা এখানে চলে আসে। এখন আপনি এটা কতটুকু জুম চান, আপনি যতটুকু জুম আপনার প্রয়োজন ততটুকু জুম আপনি এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এরপরে আপনি এখান থেকে স্টাইলে যান, স্টাইলে আসলাম, আসার পরে এই ম্যাপটাকে যদি কেউ হোভার করতে চায়, হোভার দেন হচ্ছে ট্রান্সফর্ম সিএসএস এগুলো করে জাস্ট আপডেট করে দেন, দেখুন আপনার ম্যাপটা এখানে চলে আসছে। আপডেট হয়েছে আমাদের, আপডেট করার পর জাস্ট এখানে সে রিলোড দেন। দেখেন আমার এখানে কি হয়েছে, একটা ম্যাপ আমার ম্যাপটা চলে আসছে। এখান থেকে স্যাটেলাইট ভিউ করা যায়, নর্মাল ভিউ এগুলো করা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি এলিমেন্টর দিয়ে দেখাইলাম, যা দেখেছি বুঝছেন তো নাকি? জি স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই। আচ্ছা স্যার, মানে ধরেন বায়ারের মানে ইচ্ছা অনুযায়ী কি শুধু এলিমেন্টর দিয়েই কি কাজ করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এটা তো এলিমেন্টর বেসিক দেখালাম, অ্যাডভান্স আর অনেক কিছু আছে। আমরা যেহেতু আমাদের এখন পেইড প্লাগইন মানে প্লাগইন দিয়ে কেনার কিছু নাই, আপনি জাস্ট এলিমেন্টর দিয়ে সাইট যেভাবে ইচ্ছা ওইভাবে আপনার ডিজাইন করা সম্ভব, নো প্রবলেম। তা আমার এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা আপনারা ধরবেন, দেখুন আপনাদের হবে এটা ধরবেন উপরে মুভ হওয়ার কথা, কিন্তু আমার এখানে কেমন আজকে হচ্ছে না বুঝতেছি না। এখানে এটা মুভ হবে, জাস্ট ধরে এখানে বসাই দিবেন, এই যে হয়েছে দেখেন। এখন আপনি এটাকে আপডেট করেন, এটাকে ধরে আপডেট, এখন এখানে আসেন রিলোড দেন। উপর আমার ক্যারোসেল, দেন এই যে পোর্টফোলিও টাইটেল, এই যে পোর্টফোলিও ডিটেলস, এখানে এখানে ইমেজ, এখানে একটা বাটন, এখানে ম্যাপ, বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এগুলো অবশ্যই করবেন, ঠিক আছে সবাই, আজকে এই পর্যন্তই আপনাদের সাথে।